প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমরা একটি বর্গ নির্ণয় নিয়ে আলোচনা করব। আপনারা মনোযোগ সহকারে একটু দেখেন। প্রিয় ভিউয়ার্স, আমরা এই রাশিটাকে এক্স স্কোয়ার বাই থ্রি কে আমরা যদি এ এবং এক্স কিউব বাই ফোর কে আমরা যদি বি মনে করি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার হয়। এই পুরো রাশিকে এ, এই পুরো রাশিকে বি দিলে এ প্লাস বি হোল স্কোয়ার। আমরা প্রথমে লিখি এ প্লাস বি হোল স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হল এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। আমরা এই সূত্রের আঙ্গিকে এই অঙ্কটা করব। প্রিয় ভিউয়ার্স, তাহলে এক্স স্কোয়ার বাই থ্রিকে আমরা ধরবো এ, তাহলে এ স্কোয়ার প্লাস টু এ, এ বলতে এ রাশি, এক্স স্কোয়ার বাই থ্রি ইন্টু বি, বি বলতে এক্স কিউব বাই ফোর, তাহলে প্লাস বি স্কোয়ার, এ বি স্কোয়ার, তাহলে বি বলতে এখানে এক্স কিউব বাই ফোর হোল স্কোয়ার। প্রিয় ভিউয়ার্স, এই রাশিকে এ, এই রাশিকে বি ধরলে এ প্লাস বি হোল স্কোয়ার। সূত্র হইল এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এই রাশিকে এলে এ স্কোয়ার প্লাস টু টু এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্রের প্রয়োগ হইল। প্রিয় ভিউয়ার্স, তিন তারিখে নাইন, একশো দিবার কত, দুই দুগুণে চার যোগ। প্রিয় ভিউয়ার্স, এখানে আমরা যদি একটু কাটা কাটে দিতে পারি, এখানে দুই আর চারে কাটলে কত হবে, দুই, তাহলে তিন দুগুণে ছয়, এক্স তিনটা আর এক্স দুটা যদি আমরা গুণ করি তাহলে কত হবে, তিন আর দুই পাঁচ, একশো দুই পার ফাইভ, প্লাস সাত দুইবার গুণ, ফোরকে ফোর দ্বারা গুণ করলে চার চারা ষোলো, একশো দুই পার কত, তিন দুগুণে ছয়, একশো দুই পার সিক্স। প্রিয় ভিউয়ার্স, এটাকে আমরা যদি এভাবে লিখি, ওয়ান বাই নাইন একশো দুই পার ফোর প্লাস ওয়ান বাই সিক্স একশো দুই পার ফাইভ প্লাস ওয়ান বাই সিক্সটিন একশো দুই পার সিক্স। প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা একই নিয়মের আর একটা অঙ্ক নিয়ে আলোচনা করব। প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা আমার চ্যানেলটা নতুন, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকন অন করে দেবেন, যাতে করে নতুন ক্লাস দেওয়ার সাথে সাথে সবগুলো ক্লাস দেখতে পারেন। প্রিয় ভিউয়ার্স, আমাদের দ্বিতীয় অঙ্কটা হলো এক্স স্কোয়ার প্লাস টু বাই ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার, এই সংখ্যাটার মান আমরা বের করব। প্রিয় ভিউয়ার্স, এই রাশিটাকে এ এবং এই রাশিটাকে যদি বি ধরি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার। সূত্র হইল কি, এই রাশিকে এলে এ স্কোয়ার প্লাস টু এ, এ বলতে এখানে এক্স স্কোয়ার ইন্টু বি বলতে টু বাই ওয়াই স্কোয়ার প্লাস টু বাই ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার। প্রিয় ভিউয়ার্স, এখানে এই রাশিকে এ দিলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এই রাশিকে হোল স্কোয়ার লিখলাম প্লাস টু ইন্টু এ প্রথম রাশি ইন্টু দ্বিতীয় রাশি প্লাস দ্বিতীয় রাশি হোল স্কোয়ার। প্রিয় ভিউয়ার্স, এখানে যদি পাওয়ার ওভার পাওয়ার থাকলে পাওয়ার ওভারে গুণ, দুই দুগুণে চার প্লাস ওয়াই স্কোয়ার, দুই দুগুণে চার ফোর এক্স স্কোয়ার, এরপরে এখানে লেখা যায় তাও দুই দুগুণে চার ওয়াই টু দি পাওয়ার ফোর আর দুই দুগুণে চার। প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। প্রিয় ভিউয়ার্স, এবার আমরা আরেকটা অঙ্কটাতে যাচ্ছি, একটু অন্যরকম অঙ্ক দেখো। প্রিয় ভিউয়ার্স, অঙ্কটা হলো প্রথমে রুট টু,
এর উপরে দিলাম আর একটা, এর উপরে দিলাম আর একটা, এর উপরে দিলাম আর একটা, কয়টা দিলাম রুট? চারটে, এক দুই তিন চার। এবার হোল টু দি পাওয়ার কত দিলাম? 32। হোল টু দি পাওয়ার কত দিলাম? 32। প্রিয় ভিউয়ার্স, আমরা এই অঙ্কটা এখন করব। আমরা এটাকে লিখতে পারি সমান এই রুট, রুটের মান কত? দুই ভাগের এক। তাহলে টু এর মাথার উপরে কত লিখতে পারি? দুই ভাগের এক। আর প্রিয় ভিউয়ার্স, এই রুটের মানও কত? দুই ভাগের এক। প্রিয় ভিউয়ার্স, এবার এই রুট, এই রুটের মানও দুই ভাগের এক। প্রিয় ভিউয়ার্স, এই রুটের মান কত? দুই ভাগের এক। এবার আমরা কি করব, এখানে পাওয়ার আছে কত? 32। পাওয়ার আছে কত? 32। তাহলে আমরা আবার দিতে পারি এখানে আর এখানে আর একটা ব্র্যাকেট দিয়ে আমরা দিতে পারি 32। প্রিয় ভিউয়ার্স, এবার আমরা কি করতে পারি, পাওয়ারের পর পাওয়ার থাকলে পাওয়ার অপরে গুণ। তাহলে আমরা কি লিখতে পারি, টু টু দি পাওয়ার দুই ভাগের এক গুণ এই দুই ভাগের এক গুণ এই দুই ভাগের এক গুণ এই দুই ভাগের এক গুণ কত? 32। এইভাবে লিখতে পারি, এটা পাওয়ার যেহেতু এটার মাথার উপরে 32 দিলাম। প্রিয় ভিউয়ার্স, এবার দেখি, দুই দুগুণে চার, চার দুগুণে আট, আট দুগুণে ষোলো, 1/16 হোল টু দি পাওয়ার 32। প্রিয় ভিউয়ার্স, এবার আমরা কি করতে পারি, পাওয়ার পর পাওয়ার থাকলে পাওয়ার পর গুণ 32। এই ষোলো দ্বারা 32 ভাগ করলে কত হবে? দুই, দুই একে দুই। তাহলে টু এর মাথার উপরে কত হবে? টু। তাহলে দুই দুগুণে কত? চার। তাহলে আমাদের রেজাল্ট কত দাঁড়াইলো? ফোর। আমাদের রেজাল্ট দাঁড়াইলো কত? ফোর। প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। প্রিয় ভিউয়ার্স, এবার আমরা একটা সরল অঙ্ক নিয়ে আসছি। টু টু দি পাওয়ার 7 মাইনাস টু টু দি পাওয়ার 6 মাইনাস টু টু দি পাওয়ার 5 সমান কত? প্রিয় ভিউয়ার্স, আমরা এই অঙ্কটা করতেছি, দেখুন, টু টু দি পাওয়ার 7 মাইনাস টু টু দি পাওয়ার 6 মাইনাস টু টু দি পাওয়ার 5 সমান, টু টু দি পাওয়ার 7কে লেখা যায় টু টু দি পাওয়ার 5 ইন্টু টু টু দি পাওয়ার 2, মানে 2 স্কোয়ার, 5 আর 2 এ 7 মাইনাস, এটাকে লেখা যায় টু টু দি পাওয়ার 5 ইন্টু 2, 5 আর 1 এ 6, আর টু টু দি পাওয়ার 5। প্রিয় ভিউয়ার্স, আমরা এবার যদি টু টু দি পাওয়ার 5 কমন নিই তাহলে কী হবে? 2² - 2 - 1। প্রিয় ভিউয়ার্স, দুই দুগুণে 4, 4 - 2 - 1। প্রিয় ভিউয়ার্স, 2 5 বার গুণ, 2 2 - 4, 4 2 - 8, 8 2 - 16, 16 2 - 32। তাহলে 2 5 বার গুণ করলে কত হবে? 32 ইন্টু 2 আর 1 = 3, 4 থেকে 3 বিয়োগ করলে 1। এবার 32 1 দ্বারা গুণ করলে কত হবে? 32। নির্ণয়মান কত? 32। নির্ণয়মান 32। প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকন অন করে দেবেন, যাতে নতুন ক্লাস আসার সাথে সাথে ক্লাসগুলো দেখতে পারেন। প্রিয় ভিউয়ার্স, আজকের মতো আমাদের ক্লাস এখানেই সমাপ্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ধন্যবাদ।